আজকে অ্যামেডেরন নিয়ে কিছু কথা বলবো অ্যামেডেরন ওষুধ কার্ডিওলজি ওয়ার্ডে আমরা ব্যবহার করেছি এবং এটা আমরা অ্যারিদমিয়াতে ব্যবহার করি বিশেষ করে সুপ্রাভেন্টিকুলার ট্যাকি কার্ডিয়া এবং ভেন্টিকুলার ট্যাকি কার্ডিয়াতে কিন্তু আমরা অ্যামেয়েডেরন ব্যবহার করি তোমরা কিন্তু ওয়ার্ডে এই ওষুধটা অনেক ব্যবহার হতে দেখেছো বিশেষ করে কার্ডিওলজি ওয়ার্ডে এখন অ্যামেডেরন কিন্তু এটা ক্লাস থ্রি অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগস এবং তোমরা জানো এটা কার্ডিয়াক অ্যাকশন পোটেন্সিয়ালকে প্রলং করে তাহলে এটা ক্লাস থ্রি অ্যান্টি অ্যারিদমিক ড্রাগস এবং এটা কিন্তু অ্যাকশন পোটেন্সিয়ালকে যেটা অ্যাকশন পোটেন্সিয়াল আছে সেটাকে কিন্তু প্রোলং করে এভাবে কিন্তু কাজ করে এবং অ্যারিদমিয়াতে ব্যবহার করি সেই অ্যারিদমিয়া কোন কোন অ্যারিদমিয়া সেটা তোমরা জানো যে একটা হচ্ছে যে এসবিটি সুপার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এটাতে ব্যবহার করি তবে এই ওষুধে কিছু সাইড এফেক্টস আছে এটা লিভার ডিজিজ লিভারে প্রবলেম করে এটা কিন্তু লাংসে প্রবলেম করে লাং ফাইব্রোসিস করে পেরিফেরাল নিউরোপ্যাথি করে এবং থাইরয়েডে বিভিন্ন প্রবলেম করে তাহলে অ্যামেডোরন ব্যবহার করলে কিন্তু থাইরয়েডে প্রবলেম হতে পারে লিভারে প্রবলেম হতে পারে লাংসে প্রবলেম হতে পারে এবং পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে তাহলে লিভারে সমস্যা করতে পারে থাইরয়েডে প্রবলেম করে তারপরে এরকম সমস্যা হয় এজন্য কিন্তু আমরা থাইরয়েড ফাংশন টেস্ট এবং লিভার ফাংশন টেস্ট এই ওষুধটা যদি ব্যবহার করি তাহলে প্রতি ছয় মাস পর পর আমরা টেস্ট করে দেখবো যে তার থাইরয়েডে কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা লিভারে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে অ্যামেডেরন তোমরা জানলা যেটা একটা অ্যান্টি অ্যান্টিআরেডিমিক ড্রাগস এবং এটা অ্যাকশন পোটেন্সিয়ালকে প্রলম করে এভাবে কাজ করে এবং এটা এসবিটি এবং ভিটিতে ব্যবহার করা হয় তবে সাইড এফেক্টসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে লিভারে তারপরে হচ্ছে লাংসে তারপরে হচ্ছে যে থাইরয়েডে এবং এটা কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে এই আমরা মনিটর করব। তা আশা করি এটা নিয়ে শট্টনটা আসতে পারবে অ্যামেডোরান কিন্তু অনেক সময় পরীক্ষার প্রশ্ন ধরে আশা করি তোমরা পারবা ভালো থেকো সবাই